কনসালটের কাছে আমরা তুলে ধরতে পারছি। যাদের একজন প্রবাসী যদি কোনো কষ্ট পায়, একজন প্রবাসী যদি কোনো কষ্টে মারা যায়, তাদের কিভাবে দাফন করা হবে, তাদের কিভাবে দেশে পাঠানো হবে, এবং একটা প্রবাসীর যদি কোনো সমস্যা হয় আমরা তার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের যারা অ্যাসোসিয়েশনের সমস্যা সদস্যরা আছে আমরা একত্রিতভাবে একটা এক ঘরে একটা পরিবারের অংশ হিসেবে আমরা বসবাস করতে আমরা একটা সংগঠনের মাধ্যমে আবদ্ধ হয়েছি। আমরা সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রিপোর্টার অ্যাসোসিয়েশনকে, ধন্যবাদ জানাচ্ছি আর টিভির প্রতিনিধিকে। ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো চ্যানেলের প্রতিনিধি ইকবাল প্রধানের কাছে সংক্ষিপ্ত আকারে তার মনে আরেকটা ব্যক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ হানিফ ভাই আপনাকে। আজকে অ্যাসোসিয়েশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বনভোজনের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলে সকল বাংলাদেশের সকল গণমাধ্যমের প্রতিনিধি এখানে কাজ করতেছে, প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কাজ করে এবং আমাদের মাধ্যমেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানতে পারে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, যেগুলো দুর্ঘটনা সফলতা সবকিছুর গল্প আমাদের মাধ্যমে জানতে পারে। ধন্যবাদ হানিফ ভাই। ধন্যবাদ। আমি এখন জানতে চাইব কিউটিভি সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরীর কাছে তার আগামী পথ চলা নিয়ে তার দুইটা কথা। ধন্যবাদ সিনিয়র সাংবাদিক আমাদের হানসাকার উজ্জ্বল আর টিভিকে ধন্যবাদ। আসলে আমি আজকে গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাসোসিয়েশন বাংলাদেশ রিপোর্টার্স সৌদি আরব পশ্চিমাঞ্চলকে, তারা আমাকে আজকে এখানে ইনভাইট করেছে এবং আজকের এই যে বনভোজন বার্ষিক যে সুন্দর সুদক্ষ সাংগঠনিক দক্ষতার কারণে যারা এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে আমরা গর্ববোধ করি। গর্ববোধ করে আমরা এই ছায়াতলে আসতে চাই, কারণ এখানে রয়েছে এক উজ্জ্বল একঝাঁক তরুণ প্রবীণ সাংবাদিক যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে প্রতিনিয়ত, দেশ এবং প্রবাসের উন্নয়ন এবং প্রবাসের সুখ দুঃখকে নিয়ে কাজ করছে প্রবাসের। আমি ইনশাল্লাহ আগামীতে এই প্রবাস এবং দেশের উন্নয়ন তুলে ধরবো, প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরার প্রত্যয় নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও রিপোর্টার অ্যাসোসিয়েশনকে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক আপনারা জানেন যে প্রায় 27 লক্ষ লোক আমরা সৌদি আরবে অবস্থান করছি, 27 লক্ষ লোকের আমরা নিউজ প্রচার করে যাচ্ছি। পৃথিবীর মধ্যে আমি দেখি না জেদ্দার মধ্যে যে রেজিস্ট্রেশনটা আছে সেটি একতাবদ্ধ আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফাটল আছে, আমাদের মধ্যে সেই ফাটল নিয়ে আমরা একতাবদ্ধ আছি, একতাবদ্ধ থাকবো। সেই পত্র নিয়ে হানিফ সরকার উজ্জ্বল, আর টিভি, জেদ্দা, সৌদি আরব।